সারাদিন কষ্ট করে রোজা রেখে ইফতার শেষে যদি না লিখো ইফতার ডান ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, যদি না লিখো ফেসবুকে ইফতার ডান হবে না রোজা, ডাইরেক্ট কুসুন তিতারে দেখছত নি। তোরে একদিন কইছি তুই আইডিয়ার উপরে তর্ক করা শাড়ি দি, কইলাম না ডান না লেখলে রোজা হইতো না, সব বেকার কিলে হইছি। তুই নিজে একটু আইডিয়া লাগাইয়া দেখছ না, তুই আইডিয়া না লাগাইয়া আইডিয়ার উপরে তর্ক কর দে। আর এটা তোর স্বভাব হইতেছে, মানুষ দুইজন দেখলে জেসা মাত্র ঢুকে না বুঝে আইডিয়ার উপরে তর্ক করে, এখন পাইছ তুই তো। আরে আমি তো আর অস্বীকার করছি না রে, আমি কইছি ইনস্টাগ্রামও লেখলে হইব। ও আবার খিতার লাগে তর্ক করতে, কইলাম না ইনস্টাগ্রাম তো হইতো না, ইনস্টাগ্রাম তোর স্ট্যাটাস দেখতো কে তোর ফলোয়ার্স আছে নি, তোর এটা সবটি ফেক ফলোয়ার্স, সেও সিনও করতো না বেকার রোজাটা নষ্ট, সেও জানতো না তুই এলাকে ইনস্টাগ্রাম তুইতো না। আরে ইনস্টাগ্রাম কস না, এখানে ইনস্টাগ্রাম হইতে কে কেন গাও হইতে কে আইলো, গ্রাম আবার কি তার ইংলিশ মারস নি ইনস্টাগ্রাম। হ্যাঁ রে হ্যাঁ, এখানে ইংলিশ খানো ভালো করলে কইলাম না ইনস্টাগ্রাম তুইতো না। আচ্ছা রে বা সরি, এখন কিতাত পোস্ট করতাম কোনো আইডিয়া দে, কোনটাত পোস্ট করলে ভালো হইব? যেহেতু এখানে মানুষে জানতো, আমার মনে হয় চেহারির সময় হোয়াটসঅ্যাপ সব চাইতে বেস্ট হইব, কারণ চেহারির সময় আমরার মতো আরো অনেকে দেখছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে নিজরে উঠছে বলিয়া প্রমাণ করে। হোয়াটসঅ্যাপ বেস্ট, খাবার আগে একটা আর খাবার পরে একটা স্ট্যাটাস, খাবার আগে যেটা এটা ফেসবুক বইলে বেস্ট হইব, আর খাবার পরে এটা তো জানডায় হোয়াটসঅ্যাপও জাস্ট আলহামদুলিল্লাহ ডান লেখে লিলি হয়েছে, আশা করি বুঝতে পারছো তখন। আর আজকের পর থাকে আর আইডিয়ার উপরে তর্ক করিস না, কালকে ওরকম দেখছি তর্ক করতে আইডিয়ার উপরে। হ্যাঁ করিবার আইপিএল এম আই খুব স্ট্রং, ফাইনাল নেওয়ার পুরা চান্স, তুই উঠিয়া কিতা করলি অসম্ভব বিপদ লগে পারতো না, কি যার চারজন লাস্টিং একদম সারি যায় তর্ক। আচ্ছা রে বা সরি, ইতাম আচ্ছা কালকে চাহরি কিতা দিয়া ডান করলে? কালকে নি তার মাতিয়া কিতা করতে কিচ্ছু দেখা যায় শান্তি হই না, কিতার লাগিরি হনু আমার লিভার খারাপ। লিভার খারাপ তোরে একদিন আমি কইলাম তুই ডেইলি খাওয়ার আগে গ্যাসের ট্যাবলেট একটা খাইলি, তেও আর সারাদিন কোনো অসুবিধা করলো না। আরে পারি না তোর ট্যাবলেট খাইতে, ডাইরেক্ট বমি আই যায়। বমি আই যায়? তুই এক কাম করিস, তুই আগে বমির গুল্লি একটা খাই যাইস, বমির গুল্লি একটা আগে খাইয়া, বমি না হওয়ার যে গুল্লি ওটা একটা আগে খাইয়া এরপরে গিয়ে ট্যাবলেট খাই লিলি, তখন আর বমি হইল। বুঝলাম না এটা মাথায় বুঝছত নানি মাতামা, তোর তোর ট্যাবলেট খাইলে বমি আই যায়, তুই আগে বমির গুল্লি একটা খাইয়া ট্যাবলেট খাই। আজ জানে মাই না বুঝিয়া জ্ঞান দিতে না।